রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরকায়ে নাজিয়ার পরিচয় করে দিয়েছেন। ফিরকায়ে নাজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পরিচয় করে দিয়েছেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের এই মানহাজটিকে একমাত্র নাজাতের মানহাজ হিসেবে, একমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচার মানহাজ হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, وستفترق امتي على 73 فرقه আর তোমরা জেনে রাখো অচিরেই আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। কত ফিরকায় বিভক্ত হবে? 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। এই যে বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে, এটাই উম্মতের জন্য অত্যন্ত কঠিন একটা ভবিষ্যৎবাণী। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট করছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুহা ফিন্নার, সবাই জাহান্নামী হবে, ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া সবাই জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, যে সবাই জাহান্নামী হবে একটি ছাড়া। সাহাবায়ে কেরামদের কেউ কেউ প্রশ্ন করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ামা হিয়া, যেই দল পথভ্রষ্ট হবে, বিভ্রান্ত হবে, যে দল নাজাত পাবে, মুক্তি লাভ করবে, সেই দলের পরিচয় কি, যারা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একাধিক পরিচয় করে দিয়েছেন। সব কথার মূল কথা একটাই, সেটা হলো মা আনা আলাইহিল ইয়াউম আসহাবি, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবীরা যে দিনের উপর আছি, সেই দিনের যারা অনুসরণ করবে তারাই কেবল নাজাত পাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? সাহাবায়ে কেরামদেরকে নাজাতের মানদণ্ড হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে দিয়ে গেছেন। এই জন্য সালাতের মানহাজটা আমাদের জন্য নাজাতের মানহাজ। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই মানহাজের দিকে কি করতে হবে? দাবিত হতে হবে।